আমাদের পরিবেশ ও সমাজ এক প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় প্রকৃতির উপাদানগুলো হল মাটি পানি বাতাস তাপ আলো গাছপালা সাগর মহাসাগর নদী পশু পাখি ইত্যাদি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে কোন অঞ্চল তুষারে ঢাকা আবার কোন কোন অঞ্চল শুষ্ক মরুভূমি বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যেও রয়েছে ভিন্নতা কোথাও জলবায়ু শীতল আবার কোথাও উষ্ণ কোন স্থান শুষ্ক কোথাও বৃষ্টির পরিমাণ বেশি বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে উত্তর অঞ্চলের ভূমি উঁচু নদ নদীর সংখ্যা কম গ্রীষ্মকালে অনেক গরম পড়ে শীতকালে বেশ ঠান্ডা পড়ে আবার দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু সেখানে অনেক নদী মিলিত হয়েছে নদীর কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি এসো বলি শিক্ষকের সহায়তায় শ্রেণীতে তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো অঞ্চলটির ভূমি কেমন জলবায়ু কেমন এসো লিখি বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে পার্থক্য লেখ কাজটি জোড়ায় করো বাংলাদেশের উত্তর অঞ্চল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল ভূমি উঁচু নদ সংখ্যা কম গ্রীষ্মকালে অনেক গরম পড়ে শীতকালে বেশ ঠান্ডা পড়ে ভূমি নিচু সেখানে অনেক নদী মিলিত হয়েছে নদীর কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি আরো কিছু করি প্রকৃতির বিভিন্ন অঞ্চলের ছবি সংগ্রহ করো তুষারে ঢাকা অঞ্চল মরুভূমি পাহাড় সাগর যাচাই করি প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চলভেদে যে পার্থক্যগুলো দেখা যায় তার দুটি বৈশিষ্ট্য লেখক